নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশে প্রায় আটচল্লিশ লক্ষ কৃষককে প্রায় দু হাজার নশো কোটি টাকা ফেরত দিতে হবে আপনারা জানান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অনেক ভুয়ো কৃষক যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা নিয়েছিলেন তাদের অনেককেই ইতিমধ্যে টাকা ফেরাতে হয়েছে এবং যারা এখনো পর্যন্ত টাকা ফেরত দেননি কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে তাদের লিস্ট পাঠানো হবে সেই সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে এবং ফিজিক্যালি তাদের সমস্ত তথ্য বা ডকুমেন্টস যাচাই করা হবে সেই মতো রাজ্য কৃষি দপ্তরকে লিস্ট পাঠানো হবে তো এর আগে যারা টাকা জমা দিয়েছেন তারা অবশ্যই জানান যে কেন্দ্র থেকে লিস্ট রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয় এবং রাজ্য কৃষি দপ্তর আপনাদেরকে ডেকে পাঠান আপনাদেরকে সেখানে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টসের সঙ্গে টাকা ফেরত দিয়ে আসতে হয় অবশ্যই এই ব্যাপারটা অনেকটা সময়সাধ্য এবং এটা একটা প্রেস্টিজ মেটারও কাজ করে তো আপনাদের এই ভিডিওতে একটি ভালো আপডেট দেবো যে তথ্যটি দিয়ে আমায় সাহায্য করেছেন সুদীপ প্রধানবাবু আমার ফেসবুক পেজে উনি মেসেজ করে আমাকে তা জানিয়েছেন এবং স্ক্রিনশট সমেত তা পাঠিয়েছেন তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এখন থেকে অনলাইনে আপনি রিফান্ড করতে পারবেন আপনার টাকা যদি ভুলভাবে আপনি পি এম কিষানের টাকা নিয়ে থাকেন অবৈধ কৃষক হয়ে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই আপনার টাকা রিফান্ড করে দিতে পারবেন তো সেই অপশানটি চলুন আমরা এই ভিডিওতে দেখে নেবো ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো তো দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি চলে আসেন এখান থেকে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে আছে ফার্মার্স কর্নার তো এই ফার্মার্স কর্নারে যে অপশানগুলি আছে সেইগুলি ফার্মারদের জন্য বা কৃষকদের জন্য এখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন কাজ করে নিতে পারেন এই অপশানগুলির সঙ্গে নিচে একটি নতুন অপশান যুক্ত হয়েছে দেখুন রিফান্ড অনলাইন এই অপশানটি নতুন যুক্ত হয়েছে এই অপশানের মাধ্যমে আপনি আপনার টাকা ফিরিয়ে দিতে পারবেন পিএম এম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তো দেখুন এখানে ক্লিক করলে দুটি অপশান আপনার কাছে খুলে যাচ্ছে প্রথমটিতে আছে ইফ অলরেডি পেইড দ্য ডিউ রিফান্ড টু দা ডিপার্টমেন্ট স্টেট অর ডিস্ট্রিক্ট অর ব্লক অর বাই এনি আদার মিনস অর্থাৎ ইতিমধ্যে যদি আপনি পিএম এম টাকা ফেরত দিয়ে থাকেন তাহলে আপনি এই অপশানে এসে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আছে সার্চ বাই এখানে ক্লিক করলে আধার নম্বর কিংবা অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল নম্বর দিয়ে আপনি সার্চ করতে পারেন তো যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এন্টার ভ্যালু অর্থাৎ যদি আধার মোবাইল কিংবা অ্যাকাউন্ট সিলেক্ট করেন তার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপর এইখানে যে ইমেজ কোডটা আপনি দেখতে পাচ্ছেন সেই ইমেজ কোডটা এই বক্সে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে আপনি গেট ডাটা অপশানে ক্লিক করবেন তখনই আপনার কাছে পুরো পেজটা খুলে যাবে তো এই অপশানের মাধ্যমে আপনি যদি ইতিমধ্যে টাকা দিয়ে থাকেন পি এম কিষানের তাহলে এখান থেকে দেখে নিতে পারবেন আর দ্বিতীয় অপশানে আছে দেখুন ইফ নট পেইড আর্লিয়ার দেন সিলেক্ট দিস অপশ টু রিফান্ড দি অ্যামাউন্ট অনলাইন নাও অর্থাৎ আপনি ইতিমধ্যে যদি পি এম কিষানের টাকা রিফান্ড না করে থাকেন তাহলে আপনি এই চেকবক্সে চেক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনার টাকা রিফান্ড করবেন তো দেখুন আপনি যদি সাবমিট অপশানে ক্লিক করেন তাহলে এই অপশানটা আপাতত কাজ করছে না নতুন এটা যেহেতু লঞ্চ হয়েছে অবশ্যই হয়তো কাল থেকে এই অপশানটা চালু হয়ে যেতে পারে আর যখনই অপশানটা কাজ করবে তখনই আপনাদের ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো আপনাদের অনুরোধ করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে তাহলে কিন্তু পি কিষান সম্বন্ধীয় সমস্ত লেটেস্ট আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনার কাছে ইনফরমেশনটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পিএম কিষান সম্বন্ধীয় আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই সম্বন্ধীয় কোনো তথ্য দিতে চান তাহলেও আমাকে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজের নাম আমি অতনু সেখানে কিন্তু সমস্ত তথ্য আমাকে দিয়ে দিতে পারেন মেসেজ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ